প্রচণ্ড গরমে বিপর্যস্ত ইতালি, দাবদাহের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ইতালির 67 বছরের রেকর্ড ভেঙে মঙ্গলবার রাজধানী রোমের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 41 ডিগ্রি সেলসিয়াস। এমনকি কোথাও কোথাও তাপমাত্রার পারদ 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে বলেও জানা গেছে। এর আগে রোমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.07 ডিগ্রি সেলসিয়াস আর ইতালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 48.08 ডিগ্রি সেলসিয়াস। এবার তা অতিক্রম করে 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। দাবদাহ অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় 23টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই পরিস্থিতিতে রোম প্রবাসী বাংলাদেশিরা নিজেদের দুর্ভোগের কথা জানিয়ে সবাইকে নিরাপদ থাকার অনুরোধ জানিয়েছেন। ইতালি ভ্রমণে আসা পর্যটকরাও গরমের কারণে তাদের অস্বস্তির কথা জানান। প্রচণ্ড গরমে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা জানিয়ে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার অনুরোধ করেছে ইতালির স্বাস্থ্য বিভাগ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।